এই তালহা ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ নবীজি, ও মায়ার নবী গো আমার মরণের টেনশন লাগে না, যার চোখের সামনে মুস্তফার চেহারা মোবারক, তার চোখের সামনে মুস্তফার চেহারা মুবারক, তার সামনে মরণের কষ্টের ভয়ের কথা বইলেন না। আমার মতো সৌভাগ্যবান কে আছে গো মায়ার নবী, যার মরণের সময় মুস্তফার নূরানি চেহারা মুবারক। এই কথা বলার পরে আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, ওই কথা বলার পরে তালহা আস্তে আস্তে আমার নবীকে জড়াইয়া দইরা আস্তে আস্তে নিচের দিকে পড়ে গেলেন, আর তালহা রাদিয়াল্লাহ দুনিয়ার দিকে বিদায় হইয়া গেলেন। এবার কাফেররা কয়ে তো সুযোগ যায় পাথর ভালো করে মেরে দেয়, এবার কাফেররা আমার নবীর মাথা মোবারকে পাথর মারলো। পাথর যখন মারলো আমার নবীর মাথার লোহার হেলমেট মোবারকটার দুইটা করা আমার নবীর মাথা মোবারকের মধ্যে ঢুকে গেলাম, দুইটা করা মোবারক আমার নবীর মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল। ওই মুহূর্তে আমার নবীর মাথা মোবারক থেকে বেশে বেশে রক্ত মোবারক গুলো দাড়ি মোবারকের মধ্যে চল চল করতেছে। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? ইব্রাহিম বলে আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা। এবার ডাক দিয়ে কই তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। জিব্রাইল কইলো আল্লাহ গো তোমার কাছে একটা কথা আছে। কই কি? তোমার বন্ধুরে তো তুমি সফিউল্লাহ বানাও নাও, তুমি বন্ধুরে তো তুমি কালিমুল্লাহ বানাও নাই, তোমার বন্ধুরে তো তুমি নাজিউল্লাহ বানাও নাই, তোমার বন্ধুরে তো খলিফাতুল্লাহ বানাও নাই, তোমার বন্ধুরে তো রুহুল্লাহ বানাও না, তোমার বন্ধুরে হাবিবুল্লাহ বানাইয়া যার জন্য সব কিছু সৃজন করো না, তারে এমন করে পাথর মারে। আল্লাহ আমি যাইতেছি একটাবার, শুধুমাত্র আমার কথা একটাবার অনুমতি দাও, আমি যেন উহুদ পাহাড়টা কাফেরদেরকে দুলাই মিশাইয়া দিতে পারি। আমার আল্লাহ ডাক দিয়ে কে জিবরাইল আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবী রক্ত মুবারক দাড়ি মুবারকের মধ্যে ছল ছল করতেছে, ও জিবরাইল এই রক্ত মুবারক গুলো তাড়াতাড়ি হাতে লও, এই রক্ত মুবারকের একটা ফোঁটা যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। এই রক্ত মুবারকটা নিতে আইসা জিব্রাইলের জীবনে এই পৃথিবীতে কয়েকবার দ্রুত গতিতে আসছে, এর মধ্যে একটা হলো আমার নবী রক্ত মুবারক যখন ছল ছল করছিল, আরেকবার হলো ইব্রাহিম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছিল তখন দ্রুত জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আইছিল, আরেকবার হলো যখন দশ ভাই মিল্লা ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল, জিব্রাইলের পাখাটা কুয়ার নিচে বিছাইয়া বাড়ি বানাইয়া দিয়েছিল। ও যুবক আরেকবার হলো আমার নবী আপনার নবীর রক্ত মুবারক যখন দাড়ি মুবারক থেকে পড়ে গেছে, পড়তে দেরি আর জিব্রাইল এমন গতিতে আসছে জিব্রাইলের 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবীটা গালিচা হইয়া যাবে, এমন বড় জিব্রাইল যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে এক ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না, এত বিশাল বড় জিব্রাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে। ও নবীর সাহাবীরা তোমরা আমারে বলতেছো আমার স্বামী দুনিয়া থেকে শহীদ হইয়া গেছে, তোমরা আমারে বলতেছো আমার সন্তান দুইটা শহীদ হইয়া গেছে, না রে না, যার উসিলায় স্বামী পাইলাম সন্তান পাইলাম, যার উসিলায় আমার আল্লাহ দুনিয়া বানাইল, আমার স্বামীর খবর দিলি কিন্তু আমার রহমত দুনিল আলামিন কেমন আছে খবরটা দিয়ে আমার জানাইনি না, আমি সব হারাইতে পারবো কিন্তু রহমত দুনিল আলামিনকে আমি হারাইতে পারবো না। মুসাইবা পাগলের মতো একটা দৌড় মারলো, আর মুসাইবা বলেন আমি দেখলাম যাওয়ার পথে একটা বকরি একটা দুম্বা একটা কূপের মধ্যে একবার ভিতরে যায় আরেকবার বাইরে আসে, মনে হয় যেন ওই দুম্বাটা শুনলেন আমার নবী দুনিয়াতে নাই, এই দুম্বাটা হঠাৎ পিরা কূপের মধ্যে লাভ দিয়া আত্মহত্যা করে ফেলেছে একমাত্র আমার নবীর মহব্বতের কারণে, জোরে কর আল্লাহু আকবার।
ওই নুসাইবা দূরতে 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 এমন একটা জায়গায় গেলেন, যায়া দেখেন আমার নবীর উট মুবারকটা দেখা যায়। ওই উটের নাম হলো কাসওয়া। রাসূল যে উটটা ব্যবহার করতেন উটের নাম কাসওয়া। পৃথিবীর মধ্যে কয়েকটা প্রাণী যাবে জান্নাতে, এক নম্বরে একটা কুকুর যাবে জান্নাতে, দুই নম্বরে একটা মাছ যাবে জান্নাতে, তিন নম্বরে একটা উট যাবে জান্নাতে। মাছটা কোনটা জানেননি? ইউনুস নবীর যেই মাছটা খাইছিল ওই মাছটা জান্নাতে যাবে। কুকুর কোনটা জানেননি? যেই কুকুরটা সই আসাবে তাহাদের সাতজন সদস্যকে গুহার মধ্যে পাহারা দিয়া লাগছিল, ওই কুকুরের নাম হলো কিতমির। এখনো হাদিসে পাওয়া যায় কাহারো ঘরের দরজার মধ্যে যদি কাফতুয়া মিমিয়া রা এই কিতমির পাঁচটা আরবি লেখা লিখে রাখে, ওই ঘরের ভিতরে জিন ভূতের আসর করতে পারবে না। অনেকগুলো কথা। এবার আমার নবীর উট মুবারক, যেই উটের নাম হলো কসোয়া। আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন কসোয়া নামক উটটা দেখা যায়, এই উটটাও যাবে জান্নাতের ভিতরে। আর একটা গাছ যাবে, ওই গাছের নাম উসমানে হান্নানা, যে এই খেজুর গাছ, ওই গাছটাও জান্নাতি হয়ে যাবে। কারণ ওই গাছটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার মধ্যে ধাক্কা দিয়া খুতবা দিতেন, আজকে আপনি মেম্বারে চলে যাচ্ছেন। আমার নবী বলেন, ও তুমি কি দুনিয়াতে চাও নাকি আখিরাত চাও? ওই গাছটা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জান্নাতটা চাই যে জান্নাতের ভিতরে আপনি রাসূল থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে গাছ আমার নবীকে চিনলো, আমি কেন উত্তেজিত হয়ে কথা বলি? গাছ আমার নবীকে চিনলো, হরিণ আমার নবীকে চিনলো, পাথর আমার নবীকে চিনলো। রাসূল হাঁটার সময় পাথর তুলার মতো নরম হয়ে যেত, রাসূল রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছগুলো ঝুঁকে গিয়ে আমার রাসূলকে সালাম দিত। আজকে পাখি হয়ে গাছ হয়ে মাছ হয়ে আমার রাসূলকে চিনলো, আমরাই রাসূলকে চিনলাম না, আমরা হতবাল হয়ে গেলাম। ঠিক কি না বলে? রাসূলকে চিনতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। ইবাদতের ঝুলি শূন্য হতে পারে, রাসূলের মহব্বত পূর্ণ হতে হবে, তবেই আপনি দেখবেন মৃত্যুকালে রাসূল আপনার সামনে দাঁড়াবে। হাসরের ময়দানে রাসূল শাফাআতের পতাকা আপনার সামনে তুলে ধরবে। যদি কোন না সুবহানাল্লাহ বলেন না, তাহলে আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারাতে আমার রওজা হবে। এই মদিনাতুল মুনাওয়ারা মক্কার থেকে তিন গুণ বরকত দান করে। এই এর এই দোয়ার মাধ্যমে উলামায়ে কেরাম এবং সলফে সালহিনরা বলেছেন, মক্কার চেয়ে মদিনার দাম এই জন্য বেশি, কারণ মদিনার সারা পৃথিবী যার জন্য সৃষ্টি হয়েছে সেই ধনভাণ্ডারের মালিক মদিনাতুল মুনাওয়ারা আরাম করছে। এই জন্য রাসূল বলছেন, কেউ যদি মুখে একবার ইয়াসরিব বলে, মদিনার নাম তো ছিল কুলক্ষণের দেশ, এটা হয়েছে সুলক্ষণের দেশ মোস্তফার কারণে। এই জন্য একটি হাদিস আমি আজকেও পড়েছি, রাসূল বলেছেন, কেউ যদি একবার একবার ইয়াসরিব পড়ে, সে যেন দশবার মদিনা বলে। আর বড় করে বলে না, সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় বলতে পারি না, বলো ও মদিনা করে বলবো তোমায়, বলো না বলো না বলো না। তোমার মাঝে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কোনোই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় বলতে পারি না, বলো ও মদিনা তোমায় বলতে পারি না। তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। ঠিক না? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান। যার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায়
না বলো ও মদিনা, তোমায় বলতে পারি না কি করে বলবো তোমায়, বলো না বলো না বলো না, যাকে সৃষ্টি না করিনে আমার রব না, কিছুই সৃষ্টি করতো না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মদিনায় গিয়ে মৃত্যুবরণ করে, কেউ যদি মদিনায় যায় তার প্রাণ পাখি চলে যাও, ও যুবকের দল, জীবনে আমরা জুমার দিন মরণ কামনা করি, জীবনে আমরা রমজান মাসে মরণ কামনা করি, জীবনে আমরা লাইলাতুল কদরে মৃত্যু কামনা করি, জীবনে আমরা শবে বরাতে মৃত্যু কামনা করি, ও যুবক আজকে দিকে খ্রিস্টান হতে তাইয়া ফালাও, আজকে তে হৃদয় ধারণ করেন, আল্লাহ গো একদিন তো মরে যাব কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের মরণটা সোনার মদিনায় দিও, আমাদের মরণটা সোনার মদিনায় দিও, এই জন্য মদিনায় দিও। আমার নবীর হাদিসটা পড়ে আমার চোখে গাড়ির মধ্যে পানি চলচল করেছে, আমি যে মদিনায় গেলাম এই হাদিসটা আমার সেই সময় খেয়ালে ছিল না, যদি থাকতো বারবার নবী রওজা মুবারকের সামনে বসে বসে বলতাম, নবী গো আর বাংলার জমিনে যেন ফিরে না যায়, আমাদের মরণটা যেন তোমার কদমে হয়ে যায়। আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন, তিনি বলতেছেন মানিস্তাতা আইয়া মুতাবিল মদিনাতে ফালিয়া মুদবিহা, কেউ যদি মদিনায় যদি মৃত্যুবরণ করে, আমার নবী বলে ফাইন্নি আশফাউল ইমানিয়া মুদবিহা, ওই মৃত্যুবরণকারীর জন্য আমি রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে সুপারিশ করব। আর বড় বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, আমার রাসূলের শহরে মসজিদে মৃত্যুবরণ করলে আমরা ভাগ্যবান হয়ে যাব, এই জন্যই আমি মদিনাতুল মুনাওয়ারা গিয়ে সকাল ফজরের নামাজের পরে একটু নিয়ত করলাম জান্নাতুল বাকিতে যাব, জান্নাতুল বাকিতে যাওয়ার পরে মানজার আহমদ রেফাই হুজুর কেবলাকে আমার মনে পড়েছে, তিনি তো এমন লোক যিনি ওই জায়গার মধ্যে আরাম ফরমাচ্ছেন, আমি দুইবার ওনাকে স্মরণ করে করে আমি জিয়ারত করেছি, আমার যদি এমন নসিব হতো আমি যদি জান্নাতুল বাকির মধ্যে আরাম করতে পারতাম, তাইলে আমার মুস্তফার সুপারিশ আমার জন্য ফরজ ওয়াজিব হয়ে যেত। আমার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন, হাবিবে দুজাহান যে জায়গাটার মধ্যে বাবা শুয়ে আছেন, এই জায়গার মধ্যে গেলে মনটা পাগলের মতো হয়ে যায়, আর দুনিয়ার জমিনে বাংলার জমিনে আর ফিরে আসতে মনে চাই না। বন্ধুরে ও বন্ধু আমার, এই জন্যই তো আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, আন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আমার নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই বলে দোয়া করলেন, ও আল্লাহ আমাকে তোমার রাস্তায় শাহাদত লাভের তাওফিক দান করো, এবং তিনি আরো বলতেন, ওয়াজাআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধু ও আমার সোনার গায়ের বাবারা, ও আমার এলাকার বন্ধুরা, এই কসবা থানার বন্ধুরা, আমি কি ভাষায় বয়ান করব, উমর রাদিয়াল্লাহু তাআলার গো এমন একজন সাহাবি, আমার নবী 10 জন সাহাবিকে জান্নাতের টিকিট দিয়েছেন, এর মধ্যে একজন নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমি নবীর পরে যদি এই পৃথিবীতে কোনো নবী আসতো তাইলে সেই নবীটা হইতো হযরত উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, মাবুদু তোমার পথে জিহাদ করে করে যেন আমার মরণ হয়, তোমার পথে জিহাদ করে করে যেন আমার মরণ হয়। এই হাদিসের পরের স্টেপে তিনি বলছেন, ওয়াজাআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, ও আল্লাহ আমি অন্য কোথাও মরতে চাই না, আমি অন্য কোথাও দুনিয়া থেকে বিদায় হতে চাই না, আমার মরণটা যেন আমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়।
জান্নাতের টিকিট প্রাপ্ত উমর রাদিয়াল্লাহু তাআলা নিকট প্রতিদিন নামাজের পরে এই দোয়াটা করতেন। আজকে এই জন্য আমি আপনাদেরকে বললাম, আজকে তিন পৃষ্ঠাটা উল্টায় আল্লাহরে কোন আল্লাহ আমার যদি মরণ দাও তোমার রাস্তায় মরণ দিও, আমার যদি মরণ দাও সোনার মদিনা মরণ দিও। এই জন্যই তো আমি যখন নবী রওজা মুবারকে ঢুকলাম, ঢুকার পরে বাবা আমার ঢুকার পরে আমি রওজা মুবারক জিয়ারত করলাম, আসর নামাজও পড়লাম, মাগরিবের নামাজও সেখানেই পড়লাম, একদম রওদাতুল মিন রিয়াজিল জান্নাতে পড়লাম। আমার যখন মিম্বরটাকে টাচ করে রাসূলের রওজা মুবারকটা যখন আমি দেখার জন্য বের হলাম লাইন ধরে, হঠাৎ করে দেখলাম আমার নবীর পাশ মুবারকে একটা খালি জায়গা আছে। ওই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের রওজা মুবারক হবে, আর পাশে দুইজন প্রাণের সাহাবী শুয়ে রয়েছে। যেই সাহাবীটা দোয়া করতেন, আল্লাহুম্মা জাল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহ মদিনার তোমার নবীর শহর যেন আমি উমরের মরণ হয়। দেখেন এমন মরণই হয়েছে, তিনি এমন দোয়া করেছেন যার রওজাটা আমার নবী রওজা মুবারকের পাশে হয়ে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, সোনার মদিনা বহদরে, এক একটা গজল আপনাদের ইমানি চেতনা সৃষ্টি হবে, বলেন সোনার মদিনা বহদরে, কিন্তু মদিনাওয়ালা মাশাআল্লাহ, হে কিন্তু মদিনাওয়ালা তরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। এই নবীর মহব্বতে দুইটা হাতকে পতাকা বানাই দেন না আপনারা, দুইটা হাতকে পতাকা বানাই দেন, সব হাতকে পতাকা বানাই দেন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে করে রে। বলো সোনার মদিনা বহু দরে, সোনার মদিনা বহু দরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা ওই মদিনা চাইতে চান কি চান না, ওই মদিনায় যাওয়ার মন মানসিকতা আছে কিনা। ও বন্ধুরে অনেক যুবক বলবেন তাহির হুজুর আলহাজ মোহাম্মদ আলী সাহেবকে আল্লাহ তাওফিক দিয়েছে মদিনায় যাওয়ার জন্য, আপনিও তো তাওফিক নিয়েই তো মদিনায় গেলেন, কারণ মদিনায় গেলে বিমান ভাড়া লাগে, মদিনায় গেলে ভিসা লাগে, মদিনায় গেলে অনেক টিকিট পাসপোর্ট ইত্যাদি অনেক খরচ আছে। কিন্তু আমার তো এত টাকা নাই, আমার তো এত পয়সা নাই, আমি কিভাবে মদিনায় যাবো, আমার তো কোনো কিছু নাই। ও বন্ধুরে আল্লাহ বিন আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের চাইতে আর অনেক কোটি হাজির ও নাজির, নবীর জন্য
তোমার শুধুমাত্র কান্দ, কান্দতে কান্দতে পাগলের মতো হয়ে যাও। আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে 75 বার নবীর সরস গম্বুজটারে মুরাকাবা করলাম, আজকে আমি এই মসজিদের ছাদের উপরে গিয়ে দেখলাম কত সুন্দর গম্বুজটা আছে। এই কালারটা কোনটা জানেননি? একেবারে মসজিদে নববীর উপরে নবীর রওজা মোবারকের পাশে যে কালারটা আছে, এই কালার রং এই মসজিদের মেহরাবটা দেখলাম এমন সুন্দর। এই মেহরাবের এই 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 উপরে গম্বুজের পাশে আমি দাঁড়াইলাম, বন্ধুরি আমার এই গম্বুজের পাশে আমি দাঁড়াইলাম, খবরদার একটি কথা, আমার জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার নবী রওজা মোবারকের উপরে সবুজ গম্বুজটারে আমি আমার চোখের সামনে বসাইলাম। এখন জিজ্ঞাসা করেন, জালাল আপনি কেন সবুজ গম্বুজটারে চোখে বসাইলেন? কই আমি তো নবীরে দেখি নাই, নবীর গম্বুজ দেখেছি। আমি তো নবীর দেখি নাই, আমি নবীর গম্বুজ দেখেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম শরহে সুদুরি কিতাবের মধ্যে এসেছে, তিনি বলেন আমি নবীর সহজ গম্বুজটারে 75 বার আমার চোখের মধ্যে বাসাইলাম, 75 বার বাসাইছি, বাসাইতে বাসাইতে আমি মুরাকাবার হালত হয়ে গেছি। আমি 75 বার চোখটা বন্ধ কইরা চোখটা খুললা দেখি আমার নবী সোনার মদিনায় না, আমার নবী আমি জালালের সামনে সশরীরে নবী আসার ক্ষমতা আছে না নাই, আর বড় পরিমাণ আছে না নাই। ও বারামাত নবীকে যদি পাইতে গেল লাগে শুধুমাত্র মহব্বত, এই জন্যই তো আমার নবীর সাহাবায়ে কেরামগণ নবীরে ভালোবেসে নবী পেয়ে গেছেন। আবার কেউ কেউ নবীর সঙ্গে বিরোধিতা করে বেঈমান হয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী আরেকটা হাদিসের মধ্যে এমন ভাবে বলেছেন, আন আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইযা ইশতাকাল ইনসানু শাইইম মিনহু আও কানাত বিহি কারহাতান আও জুরহুন ক্বালান নাবী ক্বাল আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি ইসবাঈ হাকাযা ওয়া ওয়াদা সুফিয়ান সাব্বাবা সাব্বাবাতাহু বিল আরদি সুম্মা রাফাহা বিসমিল্লাহ তুরবাতুন তুরবাতুন আরদিনা বি রিকাতিন বাদিনা লিয়ুশকা বিহি সাকীমুন বিইজনি রব্বিনা। আমার নবী আপনার নবী বলেন এই মদিনার মধ্যে যে মাটি আছে এই মাটিটা বড় দামি মাটি, এই মাটিটা বড় দামি মাটি। আমার নবী আপনার নবী বলেন কেউ যদি অসুস্থ হইয়া যায়, কেউ যদি অসুস্থ হইয়া যায়, হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী এক নিয়ম করেছিলেন কেমন জানেননি, মানুষ তার শরীরের কোথাও যদি অসুস্থতা অনুভব করত এবং তাতে যদি কোনো রকম ফুরা হইতো বা আঘাত পাইতো, তাইলে আমার রাসূল আঙ্গুল মুবারকের এরকম করতেন, ধরন বোঝানোর জন্য সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহি তার বড় আঙ্গুলটি জমিনে রাখলেন, অতঃপর দাঁত তুলে নিলেন, সে সময়ে দোয়া পড়লেন বিসমিল্লাহি তুরবাতুন আরদিনা বি কাতিল বাদিনা লিউশফা লিউশফা বিহি সাকীমুনা বিইজনি রব্বিনা। আল্লাহর নামে আমাদের জমিনের ধুলাবালি আমাদের কারো মুখের লালার সঙ্গে মিশিয়ে আমাদের পালনকর্তার আদেশে তা দিয়ে আমাদের অসুস্থ ব্যক্তির আরোগ্য লাভের উদ্দেশ্যে মালিশ করছি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্যই তো অনেক কবি মাঝে মাঝে বলেন, কারণ মদিনার ওয়াজ করলে সর্বক্ষণ বলা যাবে, কিন্তু মাঝে মাঝে গজল দিয়া দিয়া অর্থ একটা বোঝাইয়া দিব, আপনারা মন্দ বলবেন না, কারণ এক একটা শান গাইলে অন্তরটা তাজা হয়ে যায়। তাই তো কবি বলেন, ও মদিনার মাটি রে তুই যে মাটি তো মাটি
মাটি যার গলায় রে রোগ বালাই তাকে না রে বল ওয় মাটি যার রোগ বালাই তাকে না রে আমার নবীর কারো সামনে সামনে আসেন বলেন মদিনার সামনে আসেন দয়া করে এখানে ভিড় করবেন না একটু ডানে ঘুমে যান রে ও মদিনার তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে একটা জবান বন্ধ রাখবেন না আমি এতক্ষণ ফাজাইলে মদিনা বললাম মদিনার ফজিলত গুলো বললাম সবচাইতে প্রমাণ হইয়া গেল আরে লালার সঙ্গে মদিনার মাটি যদি মিশাইয়া লালার সঙ্গে হুজুর সঙ্গে মাটি মোবারক মিশাইয়া যদি আপনি মালিশ করে দেন আপনার রূপ ভালো হয়ে যাবে এই জন্য আমি বুদ্ধি করে আবার কিছু মাটিও আনছি এবার যাবালে নুরে যায় কিছু পাথরের কোনাও আনছি পাহাড়ে যায় কিছু পাহাড়ের কোনাও আনছি মার হাওয়া গন আবার জমজমে যায় জমজমের পানিও আনছি তাইফের জমিনে যায় পাথরের কোনা আনছি কারণ আমার নবীর দেশটা বড় খাঁটি এই খাঁটি দেশের সঙ্গে মহব্বতের ডোরি বানাইতে হবে কথা গন ঠিক কিনা এবার আসেন একটু সামনে বাড়ি বা বন্দরে আমার আমার মদিনা থেকে এই মদিনাতুল মুনাব্বারা থেকে কিছুক্ষণ দূরে দেখবেন কিছু পাহাড় দেখা যাবে ওই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড় ওই পাহাড়ের নামটা কি বললাম ওই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড় এই পাহাড়টার মতো আমি গিয়েছি আমার হাজি মুহাম্মদের এসে নিশ্চয়ই সেখানে তো অবশ্যই যাবেন ওই জায়গার ভিতরে আমি গিয়ে দেখলাম যেই জায়গার মধ্যে আমার নবীর দন্ত মুবারকটা বাংছিল নাউজুবিল্লাহ বলবেন না আমার নবীর দন্ত মুবারকটা কাফেররা ভাঙ্গা ফেলাইছে অথচ আমার নবীর গায়ের মধ্যে মশা মাছি বসে নাই ওই গায়ের মধ্যে তারা পাথর মেরে রক্তে লাল কইরা দিছে যেই জায়গার মধ্যে আমার নবীর দন্ত মুবারক বাংছে ওই জায়গাটা দেখলাম সাদা বর্ডার করে রাখছে আবার যেই জায়গাতে আমি নবী পড়া ছিল সেই জায়গাটা বের দিয়ে রাখছে আবার যেখানে রসুল নামাজ পড়তেন এই জায়গাটারে বের দিয়ে রাখছে কিন্তু আমার নবী রক্ত মুবারকটা লইয়া যেই জায়গার মধ্যে আশ্রয় নিয়েছিলেন আমার আল্লাহ আমার নবীকে নিরাপদে রাখার জন্য বিশাল বড় পাথরের পাহাড়টারে দুইটা ভাগ করে দিয়েছিল ওই ভাগের ভিতরে আমার নবী গিয়ে সেখানে পড়ে আছিলেন ওই জায়গার ভিতরে আমার নবীর দন্ত মুবারক থেকে এমন রক্ত মুবারক বের হয় আমার নবীর একজন সাহাবি যার নাম হলো হযরতে মালিক ইবনে সিনান ওই উহুদের যুদ্ধে মালিক ইবনে সিনান আমার নবীর দন্ত মুবারকের গোড়ায় জিব্বাটারে এরই ক্ষেত্রে ড্রেনের মতন জিব্বাটারে বানাইয়া দিছে ড্রেন দিয়া যেমন করে সেলো মেশিনের পানি আরেকজনের জমিনে যায় এই আমার মালিক ইবনে সিনান আমার নবীর রক্ত মুবারকের দন্ত মুবারকের গোড়ায় ড্রেনের মতন জিব্বাটা বানাইয়া দিছে রক্ত মুবারক মাটিতে পড়ে না আমার মালিক ইবনে সিনান আমার নবী রক্ত মুবারক নিজে পান করে ফেলেছে এতগুলো মহব্বত ওই সাহাবায়ে কেরামের মহব্বত আপনাদের আমাদের হৃদয়ের মধ্যে লালন করা লাগবে একদিন তো মরে যাবেন আপনার মতন বহুত টাকাওয়ালা চলে গেছে আমার মতন বহুত সুরকার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর চেহারার মানুষগুলা বিদায় হয়ে গেছে একটা কথা মনে রাখবেন কবরের বাসগুলা পচার আগে আপনার দেহটা পচে যাবে কথা বলেন ঠিক কিনা এটাই তো মানুষের জীবন ও দুনিয়ার মানুষ কেউ থাকবো না একটা কথাই বলে দিয়ে যাই আমার নবী যখন উহুদের জমিনের মধ্যে গেল উহুদের জমিনের মধ্যে যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে কয় সাহাবীরা দিনের জন্য জিহাদ করা লাগবে যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ও আল্লাহ আল্লাহ তোমার পথে আমার তুমি মরণ দাও কারণ আল্লাহর পথে জীবন দিলে কি মরা নাকি জিন্দা আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله أكبر الله أكبر
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত মনে ধারণা করিও না, এরা হলো জিন্দা। এরা কি জিন্দা? শুধুমাত্র জিন্দা না, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। জুরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আমার নবীর এত ভালোবাসতেন, আমার নবীর এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। নবী না খেলে তারাও খাইতেন না। নবী একদিন না খাইয়া ছয় দিন রোজা রাখা শুরু করছে, সাহাবায়ে কেরামও না খাইয়া ছয় দিন রোজা রাখা শুরু করছে। আমার নবী ডাক দিয়েছে, সাহাবিরা তোমরা কি শুরু করলা? সাহাবিরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলাল্লাহ, নবী গো আপনি না খায়া রোজা রাখতেছেন, আপনি সেহরি খান না, ইফতার করেন না, এইভাবে আপনি ছয় দিন রোজা রাখছেন, আমরাও আপনার সঙ্গে ছয় দিন রোজা রাখা শুরু করছি, আপনি যতদিন রোজা রাখবেন আমরা ততদিন রাখবো। কিন্তু সাহাবাদের শরীর একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে, ও সাহাবীরা, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমি নবীর মতন? আল্লাহ ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমার খাওয়ায়, আমাকে পান করায়, আমি নবীর মতন তোমাদের কেউ হতে পারবে না। ও বন্ধুরে, যারা চিনছে তারাই সিদ্দিক হয়ে গেছে, যারা চিনছে তারাই ফারুক আজম হয়ে গেছে, যারা চিনছে তারাই জুন্নুরাইন হয়ে গেছে, যারা চিনছে তারাই মুরতাদা হয়ে গেছে, যারা চিনছে তারাই ইমানদার হয়ে গেছে, যারা চিনে নাই তারাই আবু জাহেল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আবু জাহেলের দলে নাকি আবু বকরের দলে? আমরা সিদ্দিকে আকবরের পক্ষে থাকতে চাই কি চাই না? সিদ্দিকে আকবরের পক্ষে থাকবে আল্লাহর কসম। মোস্তফা, আপনি রসুলকে ভালোবাসেন, আপনার লাশ কবরে রাখতে দেরি হবে, মোস্তফা আপনাকে কোলে নিতে দেরি হবে। এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাস কি আপনাদের আছে? দেখেন মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমা অনেক দামি জায়গা। রাসূলের পাকের যে ঘর মুবারকে তিনি তাশরিফ এনেছিলেন সেই ঘরটি আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন, সেই ঘরের এখানে লেখা আছে মাকতাবাতু মক্কাতুল মুকাররমা, লেখা আছে এখানে কি মক্কাতুল মুকাররমা লাইব্রেরি। দেখেন কত কিছু তারা গ্রেট করে ফেলতেছে, নিয়ামতপূর্ণ জায়গাগুলো তারা সরিয়ে ফেলতেছে। হ্যাঁ, যেই জায়গায় যে ঘরে রাসূল এসেছেন সেই ঘরটাকে বলে এটা নাকি লাইব্রেরি। এইভাবে পাবলিককে ধোঁকা দেওয়া যায় কিন্তু বোকা বানানো যায় না। ধোঁকা দিতে পারো কিন্তু পাবলিক বোকা নয়, তারা হৃদয় মুস্তফার মহব্বতের ঘরটাকে লালন করে, ঠিক কিনা বলেন? আপনি আমরা যখন ইয়েতে যাব, মক্কাতুল মুকাররমায় যাব, আমরা আমরা তাওয়াফ করব, তাওয়াফ করব না, দৈনিক 120টা রহমত খানে কাবার উপরে আল্লাহ নাজিল করে। সুবহানাল্লাহ, কয়শো বললাম ভাই? 120টা। 120টার মধ্যে যারা উমরা করতে যায়, সুবহানাল্লাহ বলবেন না, যারা উমরা করতে গিয়ে খানে কাবা করে 60টা তাওয়াফ করে, 60টা কি করে? তাওয়াফ করে, দৈনিক 120টা রহমত কাবা ঘরের উপরে আল্লাহ পাক দান করে। এর মধ্যে যে 20টা রহমত আছে, এই 20টা রহমত শুধু যারা ঘুরা ঘুরা তাওয়াফ করে পাগলের মতন তাদের উপরে আল্লাহ পাক নাজিল করে, ঠিক না? তাহলে আমরা ওই তাওয়াফ করতে চাই কি চাই না? আমি যখন মক্কায় গিয়েছিলাম, মক্কা থেকে যাওয়ার পরে একটি পাহাড়, এই পাহাড়ের নাম জাবালে নূর। পাহাড়ের নাম কি? জাবালে নূর। এই জিনিসগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। আমরা জাবালে নূর কোন জায়গায় আছি, জাবাল আবু কুবাইস কোথায় আছে, জাবালে রহমত কোথায় আছে, আমরা অনেক সময় সিদ্ধান্তটা চূড়ান্ত করতে পারি না। জাবালে সুর মক্কায়, জাবালে নূর মক্কায়, হেরা গোয়া মক্কায়, জাবালে রহমত মক্কায়, আল্লাহু আকবার বলে না, এবং জাবালে আবু কুবাইস মক্কায়, আবু জাহিলের বাড়ি মক্কায়, এবং রসুল পাকের রং যিনি দুনিয়াতে এসেছিলেন তশরিফ এনেছিলেন যেই ঘরে, এই ঘরটি মক্কায়, এবং তায়েফের জমিনে মাহালিমাতর বাড়ি মক্কায়, এটা তায়েফ থেকে আরো 90 কিলোমিটার দূরে। এই জায়গাগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আরেকটি কথা মনে রাখবেন, উহুদের পাহাড় মক্কায়, বদরের প্রান্তের যুদ্ধ মক্কায়, বীরে শেফা মক্কায়, বীরে রাওহা মক্কায়, মসজিদে কেবলা তাই মক্কায়, মসজিদে সাবা মসজিদ মক্কায়, মসজিদে উসমান মদিনায়, এবং মসজিদে কেবলা তাই মদিনায়, এবং বদরে বদর উহুদ, এবং কেবলা তাই মসজিদে কুবা সাবা মসজিদ, এগুলো যা আছে এগুলো মসজিদে বেলাল সহকারে, এগুলো হলো মদিনায়। আর আর বাকিগুলো যা বলেছি এর পূর্বে সেটা হলো মক্কায়। এই জন্য মক্কায় কী আছে, মদিনায় কী আছে, এই জায়গাগুলো এখান থেকে ফাইন্ড আউট করতে পারলে আপনারা যাওয়ার পরে ওই জায়গাগুলো তালাশ করবেন।
দরকার আছে কিনা বলেন। এই জাবালের নুরির উপরে রাত্রে বাংলাদেশটা আমি এখনো আমার পায়ে ব্যথা, আপনারা দেখছেন আমি শরীর তো অনেক দূর শুকিয়ে গেছে, পাশাপাশি একদম অনেক কালো হয়ে গেছি, এবং পাশাপাশি ওই দেশের আর্দ্রতা, ওই দেশের আবহাওয়াটা খুব আমাদের প্রতিকূলে। জাবালে রহমতের উপরে, জাবালে নুরির উপরে যখন উঠেছিলাম রাত্র বাংলাদেশ টাইম বাজে রাত্র আড়াইটার সময় উঠেছিলাম, 2100 ফিট উপরে আমি উঠেছিলাম। সেখান থেকে আবার নিচে নেমে হলো গার হেরা, যেখানে রাসূল 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন ছিলেন। ওখানেই সূরা আলাকের 5টি আয়াত কোরআন নাজিল হয়েছিল, লাইলাতুল কদর রাত্রে দুর্গন্ধ সালাম। আর ওই জায়গাতে আমি উঠতে গিয়ে সময় লাগছে 1.5-2 ঘন্টা, নামতে গিয়ে সময় লাগছে 1.25 ঘন্টা, এত সময় প্রায় 3 ঘন্টার উপরে আমার লাগলো উপরে উঠতে আর নামতে। আমি একটা কথা চিন্তা করলাম, এই জায়গায় আমার রাসূল কিভাবে উঠেছে, সেই জায়গায় আম্মাদের খাদিজাতুল কুবরা কিভাবে তিনি খাবার নিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এগুলো সবগুলো আপনার হৃদয়ে ধারণ করতে হবে, কারণ পৃথিবীর সবচাইতে একটি মানুষের প্রাণের ঠিকানা সোনার মদিনা, এতে কোনো সন্দেহ আছে ভাই? এই মদিনা যেতে চান কে কে একটু হাত তুলেন তো, না রে না রে রওসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, এই মদিনা আমরা যেতে চাই না ইনশাল্লাহ, ইনশাল্লাহ যেতে চাই না, আসেন দেখি একটু। মদিনাতুল মুনাওয়ারার কথাই বলছিলাম আপনাদেরকে বোঝার জন্য, অল্প সময় একটু টাচ দিয়ে যাচ্ছি, কারণ এই জায়গাগুলো চোখে দেখেছি এবং আপনাদেরকে যাওয়ার জন্য নিয়ত করবেন আল্লাহ। আমার যদি তুমি তৌফিক দাও আমি 10 তলা বিল্ডিংটা করব না, আগে সুনান মদিনায় যাব। আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দাও, আমি একা তো যাবই যাবো, আমাকে তৌফিক দাও যেন আমি আমার মাকে নিয়ে যেতে পারি, আমার বাবাকে যেন নিয়ে যেতে পারি, আমার ভাইদেরকে যেন নিয়ে যেতে পারি, এই নিয়তটা করবেন। দেখবেন যদি আপনাকে আল্লাহ টাকা নাও দে ইনশাআল্লাহ, টাকা যদি নাও দে, আমি বিশ্বাস করি বহুত আশেকরা জঙ্গলে ঘুমাইয়া রসুলের দিদার পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই মদিনাতুল মুনাব্বারার যে নিয়ামত আছে, নিয়ামত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করো, আমিন কন। আমি একটা ঘটনার দিকে আপনাদেরকে অবতারণা করব, উহুদের ময়দানের একটি ঘটনা অবতারণা করব, কারণ উহুদ পাহাড়টা কিয়ামতের আগে স্বর্ণে পরিণত হবে, কিসে পরিণত হবে? এবং আপনার ফুরাত নদীর তলদেশ, ফুরাত নদীর যে তলদেশ, যেই পানিটা বন্ধ করেছিল সেই এই নদীর তলদেশটা স্বর্ণে পরিণত হয়ে যাবে। এবং এই মদিনাতুল মুনাওয়ারাতে যারা আছে তারা নিয়ামত পাওয়ার পরে এমন একটা সমস্যায় পড়বে, তারা নিয়ামতটাকে মূল্যায়ন করবে না এক সময়, কিন্তু দেখা যাবে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, তাদের মধ্যে কষ্ট দেখা দিবে। এই জন্য তো রসুল বলেছেন খাদা আদাব্বুন বাইজাবি তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এই আয়াতের তাফসিরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস এভাবে এসেছে, খাদা আদাব্বুন গুই সাপ যেমন করে মুখটা বাহিরে দিয়ে রাখে, চল দিয়ে আঘাত করতে গেলে যেমন করে মানুষকে ফাঁকি দিয়ে গুই সাপটা গর্তে ঢুকে যায়, পৃথিবীতে এমন একটা সময় আসবে জাহেলদের কবলে পড়ে ইমানটা মদিনার দিকে দূর দিবে। তার মানে বোঝা গেল আসল ইমানের বাড়ি কোথায়? মদিনায়। ইমানের বাড়ি কোথায়? মদিনায়। এই জন্য এই মদিনাতুল মুনাব্বারা গেলেই রাসূলের রওজা মুবারকে আপনি দাঁড়ালেই দেখবেন একটি পাহাড় দেখা যায়। আমি আম্মার জিজ্ঞেস করছিলাম, আম্মা উহুদ পাহাড়টা দেখছেন নি আপনি? উহুদ পাহাড় তো এখানে রোজের ভিতরে ঢুকতেছি, দিয়েছে উহুদ পাহাড়টা এখানে। আসলে দেখা যায় মনে হয় 1 মিনিট লাগবে, কিন্তু যাইতে গেলে ঠিকই আধা ঘন্টা সময় লাগে, কথা কন ঠিক কিনা? একবার কাছে দেখা যায় না, দেখা যায় অনেক কাছে, হাজির সাহেব তো বারবার গেছেন, এগুলো তো মুখস্থ, দেখা যায় খুব কাছে কিন্তু যাইতে গেলে অনেক দূরে মনে হয়। সেই জায়গায় আল্লাহর হাবিব যখন গিয়েছেন একটি কথা বলেছিলেন, সাহাবিরা যুদ্ধে যদি আমরা জিতেও যাই তবে এই পাহাড়টা কিন্তু ছাড়বে না, বলবেন না? তার মানে আমার নবী শুধু একজন নবী নয়, তিনি একজন গায়েবের খবর দেনেওয়ালা, বলছে তুমি সবকিছু যদি জিতেও যাই যুদ্ধে এই যে পাহাড়টা এই জায়গাটা ছাড়বে না। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে এমন তুমুল যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হওয়ার পরে কাফেররা তাক করলো আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু ওই মুহূর্তে রাসূল পাকের একজন সাহাবী যার নাম হলো হযরতে তালহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীকে এইভাবে জড়াইয়া ধরলেন, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা নবীকে জড়াইয়া ধরা এটা কি সাধারণ কোনো কথা? নবীকে যারা জড়িয়ে ধরেছেন তাদের সম্মান বাড়িয়েছেন কে? আর যখন বাড়িয়েছেন কে? তাহলে আমার নবী পাককে যারা জড়িয়ে ধরেছেন তারা কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। ওই তালহা যখন রসুলকে ধরলেন, রসুল ডাক দিয়ে কয়ে তালহা তুমি আমাকে এভাবে ধরলে কেন? ইয়া রাসূলুল্লাহ ওরা আপনাকে পাথর মারতেছে,
আর আমার সামনে আপনাকে পাথর মারবে, আর আমি তাকে তাকে দেখব, এই জন্য আপনার বদন মোবারকে যেন পাথর না লাগে, তীর যেন না লাগে, তাই আপনাকে এভাবে ধরেছি। তালহা, তোমার পিঠে তো একটা তীর ঢুকেছে, কলিজায় লেগেছে নিশ্চয়ই? কয়জি কলিজায় লেগেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা মুচকি মুচকি হাসতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এর করে কথা বলতে তিনি মাথায় এমন একটা পাথর পড়ছে যেন হয় মগজটা বের হয়ে যাবে। তখন আমার রাসূল বলেন, তালহা তোমার গায়ে তীর লাগলো, তোমার গায়ে পাথর পড়লো, তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জড়িয়ে ধরেছি আর আপনি আমাকে ব্যথার কথা বলছেন? তালহা, আমি কিন্তু দেখতেছি তোমার শরীর থেকে যে রক্ত মোবারক ঝরতেছে, তুমি মনে হয় বাঁচবে না। তালহা আরো মুচকি মুচকি হাসতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, কথা না বলি, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও তালহা, বাহিরে যেহেতু আওয়াজ শোনা যায়, আপনার ভিতর বাহির থেকে কেউ ভিতরে ঢোকার জন্য চেষ্টা করবেন না, আপনার বাহির ইনশাল্লাহ বসেন, এছাড়া আপনারা তো আমাকে বারবার দেখেন, দেখার কোনো দরকার নাই, যাওয়ার পথে ইনশাল্লাহ আপনাদের সবার জন্য তো আমাদের হাজি সাহেবের পক্ষ থেকে মিলাদের আয়োজন করেছে, তাবারুকের আয়োজন করেছেন, সবাই আজকে মধুর একটা বৈজ্ঞানিক ভালোবাসা নিয়ে মিলাদ এবং দরুদ সালাম পড়বো, রাজি আছি না সবাই ইনশাল্লাহ? সবাই সাথে তাবারুক নিয়ে যাবেন, মাঝখানে দাওয়াতটা দিয়ে দিলাম। একটু ঘটনার দিকে অবতারণা করছি, যেহেতু জায়গাগুলো আমি নিজে দেখে এসেছি, এবং আরেকটা তথ্য দিব আপনাদেরকে, এই তথ্যটা আপনাদের জানার দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, এ তালহা তোমার গায়ের মধ্যে পাথর, তুমি তোমার শরীরে কি ব্যথা লাগে না? তালহা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ব্যথা লাগে না, তোমার গায়ের মধ্যে ব্যথা, আগুনের ধর্ম হলো জ্বালায়া দেওয়া, জ্বালাইতে গেলে পুড়ে পড়লে ব্যথা পায়, আর পানির ধর্ম হলো ভিজাইয়া দেওয়া, গতি থাকলে বাড়ি ঘর উড়ে যায়। এ তালহা তোমার বডির মধ্যে ভিড়ি মোতাবেক তার তীর লাগতেছে, কলিজাটা পর্যন্ত লেগে গিয়েছে, আর তোমার মাথার মধ্যে পাথর পরে মাথার মগজ যেন বের হয়ে যাবে। তালহা, ও তালহা, তোমার গায়ের মধ্যে কি কোনো ব্যথা লাগে না? এই তালহা মুসকি মুসকি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও তালহা তোমার শরীর থেকে যেইভাবে রক্ত রক্ত বের হচ্ছে গো, এই রক্ত ক্ষরণ হতে হতে তুমি রক্ত শূন্যতায় পরিণত হয়ে যাবে, আর তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না? না, এই মরণের কথা বলার পরে এই মুহূর্তে যদি কারো ক্যান্সার হয়ে যায়, ডাক্তার যদি ডাক দিয়ে বলে, ও আব্দুর রহমান তোমার ক্যান্সার হয়েছে, 22 দিন পর্যন্ত তুমি সম্ভবত বাঁচতে পারো, এই আব্দুর রহমানের মুখ দিয়ে কোনো খোলাও কোরমা যাবে না, কোনো ফল ফ্রুট খাওয়ার জন্য মন চাইবে না, যাকে পাইবে তার কাছে শুধু ক্ষমা চাইবে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কারণ মরণ যার সন্নিকটে হয়ে যায়, তখন দুনিয়ার কোনো চাকচিক্য তার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক এই ঘটনাটা হৃদয়ে ধারণ করেন ভালো করে। মস্তুবার মোহাম্মদ কাকে বলে, এবার তালহা ডাক দিয়া কয়, নবী গো আপনি আমাকে মরণের কথা বললেন। এই কথা বলার পরে তালহা আরো বেশি বেশি করে হাসা শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে কয়, তালহা মরণের কথা শুনলে তো কেউ হাসে না, তুমি কেন বেশি বেশি করে আনন্দে হাসতেছো? এবার তালহা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে তীরের ব্যথার কথা বললেন আর পাথরের আঘাতের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বিষের তীরের কথা বললেন, যেই তালহার পিঠের মধ্যে লাগতেছে বিষের তীর, আর তালহার বুকটা লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। এই তালহা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার মরণের টেনশন লাগে না, যার চোখের সামনে মুস্তফার চেহারা মুবারক, তার চোখের সামনে মুস্তফার চেহারা মুবারক, তার সামনে মরণের কষ্টের ভয়ের কথা বলেন না। আমার মতো সৌভাগ্যবান কে আছে গো মায়ার নবী, যার মরণের সময় মুস্তফার নূরানি চেহারা মুবারক। এই কথা বলার পরে আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, ওই কথা বলার পরে তালহা আস্তে আস্তে আমার নবীকে জড়াইয়া দইরা আস্তে আস্তে নিচের দিকে পড়ে গেলেন, আর তালহা রাদিয়াল্লাহ এবার কাফেররা কয়ে তো সুযোগ যায়,
পাথর ভালো করে মেরে দেয়। এবার কাফেররা আমার নবীর মাথা মোবারকে পাথর মারলো। পাথর যখন মারলো আমার নবীর মাথার লোহার হেলমেট মোবারকটার দুইটা করা আমার নবীর মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল। দুইটা করা মোবারক আমার নবীর মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল। ওই মুহূর্তে আমার নবীর মাথা মোবারক থেকে বেশে বেশে রক্ত মোবারক গুলো দাড়ি মোবারকের মধ্যে চল চল করতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? ইব্রাহিম বলে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা। এবার ডাক দিয়ে কই, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। জিব্রাইল কই, আল্লাহ গো তোমার কাছে একটা কথা আছে। কই কি? তোমার বন্ধুরে তো তুমি সফিউল্লাহ বানাও নাও, তুমি বন্ধুরে তো তুমি কালিমুল্লাহ বানাও নাই, তোমার বন্ধুরে তো তুমি নাজিউল্লাহ বানাও নাই, তোমার বন্ধুরে তো খলিফাতুল্লাহ বানাও নাই, তোমার বন্ধুরে তো রুহুল্লাহ বানাও না, তোমার বন্ধুরে হাবিবুল্লাহ বানাইয়া যার জন্য সব কিছু সৃজন করো না, তারে এমন করে পাথর মারে। আল্লাহ আমি যাইতেছি একটাবার, শুধুমাত্র আমার কথা একটাবার অনুমতি দাও, আমি যেন উহুদ পাহাড়টা কাফেরদেরকে দুলাই মিশাইয়া দিতে পারি। আমার আল্লাহ ডাক দিয়ে কে, জিবরাইল আমার বন্ধু নবীর কাছে যাও। আমার বন্ধু নবী রক্ত মুবারক দাড়ি মুবারকের মধ্যে ছল ছল করতেছে। ও জিবরাইল, এই রক্ত মুবারক গুলো তাড়াতাড়ি হাতে লও, এই রক্ত মুবারকের একটা ফোঁটা যদি জমিনে পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। এই রক্ত মুবারকটা নিতে আইসা জিব্রাইলের জীবনে এই পৃথিবীতে কয়েকবার দ্রুত গতিতে আসছে। এর মধ্যে একটা হলো আমার নবী রক্ত মুবারক যখন ছল ছল করছিল, আরেকবার হলো ইব্রাহিম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছিল তখন দ্রুত জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আইছিল, আরেকবার হলো যখন দশ ভাই মিল্লা ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল, জিব্রাইলের পাখাটা কুয়ার নিচে বিছাইয়া বাড়ি বানাইয়া দিয়েছিল। ও যুবক, আরেকবার হলো আমার নবী আপনার নবীর রক্ত মুবারক যখন দাড়ি মুবারক থেকে পড়ে গেছে, পড়তে দেরি আর জিব্রাইল এমন গতিতে আসছে, জিব্রাইলের 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবীটা গালিচা হইয়া যাবে। এমন বড় জিব্রাইল যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে এক ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না, এত বিশাল বড় জিব্রাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কিভাবে বুঝাইতাম বিদ্রোহ তো শুধুমাত্র কথাই, কোন দিকটা যেমন কোন দিকটা ধর্ম, শুধু নবীর মহব্বতের কথা সারা দিনও শেষ হইত না, কোন দিকটা ধর্ম কোন দিকটা সার্ব, সবচাইতে বড় কথা হলো আমার নবীকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসি, ঠিক কি না ভাই? জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই মাদ্রাসা এখানে হাজী মোহাম্মদ আলী সাহেব যেই জন্য মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসা থেকে আমরা আশিকে রাসূল সাপ্লাই করবো ইনশাল্লাহ, বলবেন না সবাই? এখন থেকে নিয়ত করে রাখেন, আমি আজকে এক ঘন্টা আগে আসার মূল কারণ ছিল, নিয়ত করেছি আমি আয়েশা প্রত্যেকটা রুমে রুমে দেখবো আমার ভাইয়েরা তার মেম্বারশিপ সহকারে আমরা সবাই এখানে উপরে উঠে আমরা জায়গা জায়গা ঘুরে ঘুরে মাদ্রাসার সব কিছু গোসলখানা থেকে শুরু করে সব আমরা দেখেছি। এটা শুধুমাত্র আপনার সন্তানের জন্য, শুধু আপনার জন্য, নিজে আলেম হতে পারেন নাই, নিজে হাফেজ হতে পারেন নাই, কাউকে খুশি করতে বলছি না, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দিয়ে সমাজের ভালো কাজ করায়, কথা বল না কেন? এটা মনে রাখবেন, এই মাদ্রাসা আপনাদের জন্য, আপনি হাফেজ হতে পারেন নাই, আপনার সন্তানকে হাফেজ বানানোর নিয়ত করেন, আপনি হতে পারেন নাই, আপনার নাতিকে হাফেজ বানাইবার জন্য আজকে নিয়ত করেন, আল্লাহর ঘর মসজিদে নিয়ত করেন, আমার ছেলেকে এই মাদ্রাসায় পড়াবো। আমি তো রুম ঘুরে ঘুরে দেখেছি, হুজুরদের জন্য আমরা দূর দূরান্তে যারা হুজুর আছি, আমি হয়তো কাছের আছি, মাঝে মাঝে দেখতে আসবো, এমনিতে আসবো, এখানে যদি রাত্রে দেখতে আসি বাড়ি থেকে ঘুমাইতে পারবো, এমন কিছু উলামা ইকরাম আছে যারা চট্টগ্রাম থেকে আসে, আসার পরে পরের দিন আবার সিলেট মাহফিল, চট্টগ্রাম গিয়ে আবার সিলেট আসা কষ্ট, তাদের জন্য আজ মোহাম্মদ আলী সাহেব আলাদা একটা রুম বানাইছে, দূরের আলেমরা যেন এখানে রাত্রি যাপন করতে পারে। আপনি এটার কীভাবে মূল্যায়ন করবেন?
এটা তো আমি 500 মাদ্রাসাতে ঘুরেছি, আমি তো এরকম কোনো ফ্যাসিলিটি দেখি নাই, এরকম কোনো নিয়ত চিন্তা ভাবনা তো আমি দেখি নাই। এই জন্য যেই লোকটা আপনাদের আমাদের সবার জন্য এই প্রতিষ্ঠানটা করেছেন, এই প্রতিষ্ঠানটার প্রতি আমাদের দরদ দেওয়ার দরকার আছে কিনা বলেন। আপনারা এখন থেকে মনে হয় জানুয়ারিতে আমাদের এই মাদ্রাসা ইনশাল্লাহ চালু হওয়ার সম্ভাবনা আছে, কারণ কাজ খুব দ্রুত চলতেছে দেখলাম, খুব দ্রুত। এরপরও জানুয়ারি থেকে ঠিক করতে গিয়ে অনেক কষ্ট করা হচ্ছে এই প্রতিষ্ঠানটা করার জন্য। আপনারা সকলে সবান্ধবে জানে মালে ভালোবাসায় ব্যবহারে এবং পরামর্শ ঘাম জড়িয়ে এই মাদ্রাসার পিছনে আপনারা থাকবেন, রাজি আছেন না? এই রাজি আছেন না সবাই? এই মাদ্রাসাটা ইনশাল্লাহ আপনাদের এলাকার জন্য কি নিয়ামত না কিয়ামত? এই নিয়ামত কি ধরে রাখতে হবে না? হাজি মোহাম্মদ ঈশা কি সবসময় পৃথিবীতে থাকবেন? আমি তাহিরি কি এখানে আইসে কি চাইলে কি সবসময় পৃথিবীতে থেকে কি মেহরাবের দায়িত্ব পালন করতে পারবো? একদিন কালকেই তো আমার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু এই মাদ্রাসা থাকবে। এই মাদ্রাসা মেম্বারশিপ কি বলেন? এই মাদ্রাসা ইনশাল্লাহ থাকবে। এখন জানুয়ারি থেকে যদি আমাদের ভর্তি কার্যক্রম চালু হয়, আমি তো আসলাম নারাই থাকবি হুজুর সামনে আসেন, হাজির সাহেব হুজুর সামনে আসেন, মাশাআল্লাহ আমার ভাগ্য খুব ভালো, আজকে আমার দোয়া নেওয়ার অনেক সুযোগ হয়েছে। নারে তাকবি, নারে রিসালা, নারে গাউসিয়া, ফয়জে কান্দি দরবার শুনি, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আমি হুজুরকে পেয়েও ধন্য, দেখছেন সবকিছু মিলে নসিব আমাদের ভালো, কারণ এখানে আলহামদুলিল্লাহ সোনাই সোহাগা হয়েছে। এবং একটা মনে রাখবেন, আওলাদে ওলি যারা তাদের ওসিলায় দোয়া কবুল হয়, দোয়া কি হয়? কবুল হয়, কারণ আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন। এবং হুজুর কেবলার কথা আমি একটু আগে ওয়াজে বলে গিয়েছিলাম, যার রওজা মোবারক, আমি ধারণা করে, আমি তার আইডিয়া করতে পারিনি কোথাও, কিন্তু আমি ধারণা করে বাকিতে গিয়ে আমি দোয়া করেছি হুজুরের রোহানি ফয়জ আমি প্রত্যাশা করেছি। মারহাবা বলেন আর হুজুরের স্নেহধন্য আওলাদ এবং এবং ফরাজি কান্দি দরবার শরীফের সাজ্জাদান হোসেন আলা হযরত, তিনি আমাদের মাঝে এসেছেন, এদিকে আপনারা খুশি না বেজা? তা সব কিছু সমন্বয়ে একটি কথাই বলছিলাম, এই প্রতিষ্ঠানের কথা বলছিলাম, তাই না? এই প্রতিষ্ঠান থেকে আমি কি স্কুলের ছাত্র না মাদ্রাসা ছাত্র? মাদ্রাসারই তো। এবং আপনি যদি আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়ান, অন্ততপক্ষে আমাদের মতন ছোট করে হলেও খেদমত করতে পারবে। আপনারা সবাই নিয়ত করবেন যে এই মাদ্রাসাটাতে আপনার ছাত্র দেওয়ার জন্য, আপনি এখন থেকে নিয়ত করে রাখবেন। হয়তো আমাদের যে প্রচার দেখতেছি মাদ্রাসা, আমরা হয়তো বা যতটুকু আয়োজন করেছি ততটুকু কাবার করতে পারবো কিনা জানি না। এরপরও ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, জায়গা কিন্তু অনেক আছে, আমরা শাখা আরো বানানো প্রয়োজন, কিন্তু এই এলাকাকে কোরআনের মার্কাজ বানাবো ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? সবাই রাজি আছেন? জিন্দাবাদ, মারহাবা বলেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমি বলতে চেয়েছিলাম ওই কথাটাই শেষ করে দিব, আসলে বলছি একটা কথা বলছি, ভিতরে তো কথার অভাব নাই, এই জন্য কোন দিকে ধরবো কোন দিকে ছাড়বো কোনো হিসাব মিলানো যায় না। আর জুমার জুমা একটা নির্ধারিত টাইম, সেখানে এর ব্যতিক্রম করা যায় না। তবে একটি কথা না শুনে না, আমি মুক্তাপুদিনা যাওয়ার জন্য মনমন্ডল পাগল পাগল, আমার দুই ছেলে বাইরে আছে, আমার ছেলেরা বলছে আব্বা আমি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আমনে বলছে আমিন বলেন, আমনে আমার দোয়া করেন, আমি মনে বাস করতে আমিন আমিন আমিন, এই নিয়ত আমরা সবাই করব, আমিন বলেন, আমিন। আমি বলেছিলাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে আছে? তাহলে আমার নবীকে দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, পায়ে হাত রেখে বলবো, আমরা সবাই নবীর দিদারের প্রত্যাশা করব। আপনারা জানেন এই ওই যুদ্ধের মধ্যে কাফেরদের পক্ষে একটা লোক ছিল, যার নাম হলো উসাইরাম, যার নাম কি? উসাইরাম। এই উসাইরাম ওই যুদ্ধের মাঠে ছিল, উহুদের প্রান্তরে। উসাইরাম ছিল কাফের দলে। উসাইরাম যুদ্ধে যাওয়ার আগের দিনও রাসূলের বিরুদ্ধে কথা বলতো, নাউজ বিল্লাহ বলবেন না, এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, উসাইরামের ভিতরে আল্লাহর প্রেমের একটা জজবা উঠে গেল,
যুদ্ধ যখন শুরু হলো রাসূল পাকের মহব্বতের প্রেম দরিয়ায় জোশ মেরে উঠল। এরপরে যুদ্ধ শুরু হওয়ার পর তার অন্তরে একটা ইসলামের প্রতি অনুরাগ সৃষ্টি হলো। তখন তার হাতের মধ্যে কিছু খেজুর নিলেন, খেজুর নিয়ে বলতেছেন যে খেজুরগুলো আমি খাবো আর যুদ্ধ করব, যত খাবো আমার শক্তি হবে, আমার কি হবে শক্তি হবে। এই কথাটা বাংলাদেশের কথা বলিনি, আজকে প্রথম বলতেছি। ওখানে যাওয়ার পরে গবেষণা করছি, মা বাবা বলেন খেজুরগুলো যত থাকবে আমি খেজুর খাবো আর যুদ্ধ করব, খেজুর খাবো আর যুদ্ধ করব। কিন্তু যুদ্ধটা কার পক্ষে করবে? এই উসারাম কি করলো, হঠাৎ করে তার ভিতরে একটা অনুরাগ হলো, আহারে এই লোকটা যে দলের নেতা, দেখলে খুব মায়া লাগে, খুব সুন্দর লাগে। আর আসলেই তো ওনার বিরুদ্ধে যুদ্ধ করা যায় না, খেজুরগুলো খায় কাশ্মীরে মুসলমানদের দলে ঢুকে গেছে, যায় মুসলমানদের পক্ষে যুদ্ধ শুরু করছে। যুদ্ধ করতে 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 সে খাইতেছে আর যুদ্ধ করে, খাইতেছে আর যুদ্ধ করে, হঠাৎ করে কি করছে, দূরু যুদ্ধ করতে থাকি, এ খাবার চাইতে, খাবারের মজার চাইতে শাহাদতের মজা বেশি মজা। সুবহানাল্লাহ। এরপরে খেজুরগুলো ফেলে দিয়ে তিনি যুদ্ধ করতে করতে কাতর হয়ে গেছে। এমনি যুদ্ধ যখন শেষ পর্যায়ে, তখন কাফেরদের লোকগুলো খুঁজতেছে, কিরে আমাদের দলের মধ্যে না উসাইরাম ছিল, উসাইরাম কোথায়? খুঁজতে খুঁজতে যাইয়া দেখে উসাইরাম ওই মুসলমানদের কাতারে দলে গিয়ে দেখে উসাইরাম আহত অবস্থায় পড়ে আছে। এবার উসাইরামকে জিজ্ঞেস করে, উসাইরাম তুমি তো আমাদের দলে, তুমি মুসলমানদের দলের ভিতরে কেন, তুমি এই কাফেলাই কেন? উসাইরাম ডাক দিয়ে কয়, আমি আমার অন্তর দিয়ে রসুলকে ভালোবাসা ফেলাইছি, অন্তর দিয়ে আমি ইসলামকে ভালোবাসা ফেলাইছি, অন্তর দিয়ে আমি আমার কোরআনকে ভালোবাসা ফেলাইছি। এবার ডাক দিয়ে কয়, তাই নাকি? এমনি এই কথা বলার সাথে সাথেই কিছুক্ষণ পরেই লোকটা রক্তক্ষরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুহূর্তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ওই সময় বলছিলেন, এ সাহাবীরা তোমরা কি কোনো জান্নাতি দেখতে চাও? কই হা রাসূলুল্লাহ, দেখতে চাই। কয় আমার উসাইরামাকে দেখ, এক ওয়াক্ত নামাজ নাই, একদিন রোজা নাই, একদিন জিকির নাই, কোন নবীর সঙ্গে কথা নাই, এই লোকটা নবীকে মহব্বত করে জীবন দিয়ে দিছে, তার আমল নামা শূন্য কিন্তু নবীর মহব্বতে পূর্ণ, এই জন্য রাসূল বলেন আমার পাগলটা জান্নাতি হয়ে গেছে। তার মানে বোঝা গেল মহব্বতে জান্নাত পাওয়া যায়, মহব্বতে কি পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। সেই জান্নাত আমরা চাই কি চাই না? আর বড় করে বলে, চাই কি চাই না? এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই যুদ্ধের ময়দানে একটা মহিলা নাম ছিল, আমাদের দেশে মহিলা আছে না, আছে না? এই যে বাড়িঘরের মহিলারা কিন্তু আজকের ওয়াজগুলো যারা কাজের অবসর অবসরে কান কিন্তু মসজিদের দিকে দিয়ে রাখছে, এই মহিলা ছিল একটা, নাম হলো মুসাইবা। নাম কি? মুসাইবা। ওই কাফেররা যুদ্ধের ময়দানে বলছিল, কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন, নবীকে মেরে ফেলা হয়েছে। তখন ওই নুসাইবা নামক মহিলাটা শুনলেন যে নবী দুনিয়াতে নাই, তিনি আওলা খেসে পাগল বেশে শাড়ির আঁচলটাকে মাটিতে খেসাইতে খেসাইতে উহুদের ময়দানে একটা দৌড় মারছে। সাহাবীরা জিজ্ঞেস করে, নুসাইবা তুমি কোথায় যাও, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। নুসাইবা কোনো কথা কয় না, একটু সামনে যাওয়ার পরে কয়, তুমি কোথায় যাও, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। নুসাইবা কোনো কথা কয় না, একটু সামনে যাওয়ার পরে সাহাবীদের কাফেলা কয়, নুসাইবা কোথায় যাও, তোমার স্বামীও নাই সন্তানও নাই। নুসাইবা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, তোমরা আমারে বলতেছো আমার স্বামী দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, তোমরা আমারে বলতেছো আমার সন্তান দুইটা শহীদ হয়ে গেছে, না রে না, যার উসিলায় স্বামী পাইলাম সন্তান পাইলাম, যার উসিলায় আমার আল্লাহ দুনিয়া বানাইল, আমার স্বামীর খবর দিলি, কিন্তু আমার রহমান দুনিল আলামিন কেমন আছে খবরটা দিয়ে আমার জানাইনি না, আমি সব হারাইতে পারবো কিন্তু রহমান দুনিল আলামিনকে আমি হারাইতে পারবো না। মুসাইবা পাগলের মতো একটা দৌড় মারলো। আর মুসাইবা বলেন, আমি দেখলাম যাওয়ার পথে একটা বকরি, একটা দুম্বা, একটা কূপের মধ্যে একবার ভিতরে যায় একবার বাইরে আসে, মনে হয় যেন ওই দুম্বাটা শুনলেন আমার নবী দুনিয়াতে নাই, এই দুম্বাটা হঠাৎ করে কূপের মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলেছে একমাত্র আমার নবীর মহব্বতের কারণে। জোরে কর আল্লাহু আকবার। এবাই ওই মুসাইবা দূরতে 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 দূরতে
এমন একটা জায়গায় গেলেন যাইয়া দেখেন আমার নবীর উট মুবারকটা দেখা যায়। ওই উটের নাম হলো কাসওয়া। রাসূল যে উটটা ব্যবহার করতেন উটের নাম কাসওয়া। পৃথিবীর মধ্যে কয়েকটা প্রাণী যাবে জান্নাতে, এক নম্বরে একটা কুকুর যাবে জান্নাতে, দুই নম্বরে একটা মাছ যাবে জান্নাতে, তিন নম্বরে একটা উট যাবে জান্নাতে। মাছটা কোনটা জানেননি? ইউনুস নবীর যেই মাছটা খাইছিল ওই মাছটা জান্নাতে যাবে। কুকুর কোনটা জানেননি? যেই কুকুরটা সই আসাবে তাহাদের সাতজন সদস্যকে গুহার মধ্যে পাহারা দিয়া লাগছিল ওই কুকুরের, ওই কুকুরের নাম হলো কিতমির। এখনো হাদিসে পাওয়া যায় কাহারো ঘরের দরজার মধ্যে যদি কাফতুয়া মিমিয়া রা এই কিতমির পাঁচটা আরবি লেখা লিখে রাখে, ওই ঘরের ভিতরে জিন ভূতের আসর করতে পারবে না। অনেকগুলো কথা। এবার আমার নবীর উট মুবারক, যেই উটের নাম হলো কসোয়া। আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন কসোয়া নামক উটটা দেখা যায়, এই উটটাও যাবে জান্নাতের ভিতরে। আর একটা গাছ যাবে, ওই গাছের নাম উসমানে হান্নানা, যে এই খেজুর গাছ, ওই গাছটাও জান্নাতি হয়ে যাবে। কারণ ওই গাছটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার মধ্যে ধাক্কা দিয়া খুতবা দিতেন, আজকে আপনি মেম্বারে চলে যাচ্ছেন। আমার নবী বলেন, ও তুমি কি দুনিয়াতে চাও নাকি আখিরাত চাও? ওই গাছটা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জান্নাতটা চাই যে জান্নাতের ভিতরে আপনি রাসূল থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে গাছ আমার নবীকে চিনল, আমি কেন উত্তেজিত হয়ে কথা বলি? গাছ আমার নবীকে চিনল, হরিণ আমার নবীকে চিনল, পাথর আমার নবীকে চিনল। রাসূল হাঁটার সময় পাথর তুলার মতো নরম হয়ে যেত, রাসূল রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছগুলো ঝুঁকে গিয়ে আমার রাসূলকে সালাম দিত। আজকে পাখি হয়ে, গাছ হয়ে, মাছ হয়ে আমার রাসূলকে চিনল। আমরাই রাসূলকে চিনলাম না, আমরা হতবাল হয়ে গেলাম। ঠিক কি না বলে? রাসূলকে চিনতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। ইবাদতের ঝুলি শূন্য হতে পারে, রাসূলের মহব্বত পূর্ণ হতে হবে, তবেই আপনি দেখবেন মৃত্যুকালে রাসূল আপনার সামনে দাঁড়াবে। হাসরের ময়দানে রাসূল শাফাআতের পতাকা আপনার সামনে তুলে ধরবে। যদি কোন না সুবহানাল্লাহ বলেন না, তাহলে আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? এই উটটা, এই উটটা রাসূল পাকের যে গর্তে পড়েছিলেন, গর্তের চতুর্দিকে ঘুরতেছিলেন, চতুর্দিকে ঘুরতেছিলেন, হঠাৎ করে একটা কাফের এত বড় একটা পাথর মারল রাসূলের মাথা মুবারকের বরাবর। উটটা ওই পাথরটাকে পা দিয়ে এমন একটা লাথি মারছিলেন, ওই পাথরটা উড়ে গিয়ে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। সেই উট আমার রাসূলকে চিনে উঠে ডাক দিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান, আমি তো একদিন না খেলে খোদাই দাঁড়ানো থেকে বসে যাই, দুই দিন না খেলে বসা থেকে শুয়ে যাই, তিন দিন গেলে না খাইলে আমি আর লড়তে পারি না, চার দিন পাঁচ দিন গেলে আমি কাতর হয়ে যাই, সাত দিন অনাহারী উটির উপরে আপনি রাসূল যখন বসেন আমি শক্তি পেয়ে যাই। তো কে আমাকে, কে আমাকে এই শক্তি দিবে, কে আমাকে পাওয়ার দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চাই। এই কথা বলেছেন, এই জন্য কসোয়া নামক উটটা রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। আমি সব কিছুর এক কথা মিলিয়ে একটা কথাই আজকে বোঝাতে চেষ্টা করেছি, রাসূল আমাদের জানের চাইতে আরো বেশি নিকটে। ঠিক কিনা বলেন? রাসূল ছাড়া কেউ পার হতে পারবে না। আজকে যারা আছেন, আপনারা যারা রয়েছেন, জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসবেন। আমরা এই কাঙ্গালদের সালামটুকু মোস্তফার দরবারে পৌঁছাবো। এই জায়গাটা অনেক দামি, এই সোনার মদিনা অনেক দামি একটা জায়গা। আমি যখন মক্কা মদিনায় যাব, বাড়ি থেকে নিয়াত করেছিলাম একটা জুমা যেন রাসূলের দরবারে হয়, আরেকটি জুমা যেন বাইতুল্লাহতে হয়। আজকে আমাদের আলহাজ মোহাম্মদ আলী সাহেবও সেই উদ্দেশ্যটা হৃদয়ে লালন করে আমাকে বললেন। আমি খুব চিন্তা করে বৃহস্পতিবার ধরে ফ্লাইটটা করেছি যেন আমি সেখানে তিনটি জুমা পড়তে পারি। এই যে একটি চিন্তা, একটা হজ, একটা উমরা, মোস্তফার দরবারে হাজিরা কবুল হওয়ার জন্য কোটি টাকা লাগে না, শুধু একটু মহব্বতই যথেষ্ট। তো সেই জায়গাটা অনেক দামি একটি জায়গা। আমার এক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে তিনি শুয়ে আছেন, আমি হাদিস শরীফটা আপনাদের সামনে একটু কুট করে একটু পড়তে চাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাওজি। সুবহানাল্লাহ, বলবেন না?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমার ঘর এবং মিম্বরের মধ্যবর্তী যে স্থানটি আছে, রাসূলের পাকের ঘর খুব মনোযোগ, রাসূলের পাকের ঘর আর মিম্বর এর মধ্যবর্তী যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আল্লাহর হাবিব বলেছেন সেই জায়গাটা জান্নাতের বাগান। খুব মনোযোগ, এটা আপনাদের জন্য কাজে লাগবে। আমি চোখে দিকে এসেছি, শুধুমাত্র চতুর্দিকে ঘুরে ঘুরে চলে আসবেন না, আপনারা নিয়ত করে রাখেন। যারা চিনেন তারা কিন্তু শুরুতে ওখানে যাওয়ার চেষ্টা করবে, সেই জায়গাটাকে চিনতে হবে, সেই জায়গাটাকে খুঁজে বের করে নিতে হবে, সেই জায়গাটা কোন জায়গা। রাসূল পাকের ঘর আর মিম্বার, মেহরাব, এই মিম্বরের মাঝবর্তী জায়গাটাকে জান্নাতের টুকরা বলেছেন আল্লাহর হাবিব। এবং রাসূল বলছেন, ওয়া মিম্বারি আলা হাউজি, আর মিম্বরটা যে জায়গাটা আছে সেই জায়গাটা হাউজে কাউসারের উপরে আছে, হাউজের উপরে আছে। বলেন না সুবহানাল্লাহ।